দান সৎকা করার ফজিলত সম্পর্কে এটা আলাদা একটা অধ্যায় হবে যদিও এ যাবৎ কতগুলো কথা বলেছি সেগুলো ফজিলতির অন্তর্ভুক্ত যেমন ইতিপূর্বে আমরা যেটা জেনেছি দান সাদকার একটা ফলাফল কী উপকারী কী যে দান সাদকার জন্য একটা জান্নাতের দরজাই রাখা হয়েছে যেই দরজা যেই দাঁড় দিয়ে দাতারা জান্নাতে প্রবেশ করবে দ্বিতীয় ফজিলত আমরা পেয়েছি দান সৎকার মাঝে এমন ক্ষমতা আছে যা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবে সেটা সামান্যতম দানও যদি হয় সেটাও সেটাও ক্ষমতা রাখে যে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়ে আসবে তৃতীয়ত গোপন দানকারী সম্পর্কে আমরা জেনেছি যে তাদেরকে বিচারের মাঠে বিশেষ এক ছায়ার নিচে তাদেরকে রাখা হবে এমন বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেটা পরকালে ঘটবে ফজিলতের মধ্যে চতুর্থ ফজিলত যেটা সেটা হচ্ছে এই দুনিয়ায় তাদেরকে নগদ দেওয়া হবে এটা আমাদের এক জানাটা অত্যন্ত জরুরি তারা কেবল পরকালে পাবে এমন নয় কেননা এ কথাটা কেন আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি আমি শুনেছি রাস্তায় যারা টেবিল বিছিয়ে মসজিদের টাকা কালেকশন করে টাকা উঠায় তারা জুমলাটা এরকম ব্যবহার করে দিয়ে যান বা দিয়ে যান এই দুনিয়ায় দান করিলে আখেরাতে পাওয়া যায় বা বলা হয় এই দুনিয়ায় এক টাকা দান করিলে দশ টাকা পাওয়া যায় আখেরাতে দশ টাকা পাওয়া যাবে এইভাবে তারা বলে তো কথাটা কি সত্য হ্যাঁ কথাটা সত্য তবে আংশিক সত্য দান করার রেজাল্ট যে শুধুমাত্র পরকালে পাওয়া যাবে এটা হচ্ছে মিথ্যা বরং আল্লাহ হওয়া তালা পরকালে যা রাখার তো রেখেছে বরং আল্লাহ সানাহুয়া তালা কোরআন এবং হাদিসা আমাদেরকে এটা জানাচ্ছেন যারা দান করে এই দুনিয়াতে তার সমপরিমাণ দান আল্লাহ তাকে রিটার্ন করে কোনো না কোনোভাবে বরং আল্লাহ এর থেকেও বেশি আল্লাহ তাকে দিয়ে থাকে সুবহান আল্লাহ তার মানে দুনিয়াতে যারা দান করে তাদের টাকা আল্লাহ কোনো না কোনোভাবে তাকে ফিরিয়ে দেয় এবং আল্লাহ বলেছে আমি আদা ফান আরও বেশি করে তাকে তার টাকা রিটার্ন করি কোরআন আল্লাহ সুবাহনাহালা এই মর্মে যথেষ্ট কথা বলেছে কিন্তু একটা চমৎকার আয়াত যেটা সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহনাহতালার কত চমৎকার এক্সাম্পল দিয়ে বলেছে সেই আয়াতটাই আমি আপনার কাছে কোট করি সুরা বাকারা দুই নাম্বার সুরার দুইশো একষট্টি নম্বর আয়াত যেখান থেকে দান সাৎকার আয়াতগুলো শুরু হয়েছে আর আল্লাহ শুরুই করেছে ফজিলতার আয়াত দিয়ে ইব্রাইম আলসলামের ঘটনাটার পরে দুইশো একষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় দান সাৎকার করে তাদের কিভাবে তারা আল্লাহ সানহাম আতালার কাছ থেকে অতিরিক্তটা পায় তার একটা এক্সাম্পল আল্লাহ এখানে উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন মাসালুল্লাজিনায়ুন ফেকোনা আমাল ফিসাবিল ইল্লাহিক মাস আলি হাব্বাতিন আম্বাতৎ সাবাসানাবিলা ফিকুল্লিসুম বোলাতিম মেয়া তো হাব্বা ওল্লাহু ইউদায় ফুলি মাইয়া শাম ওল্লাহয়াসেউন আলিম আল্লাহ সুভানা হুয়া তালা এ আইতে বলছেন মাসালুল্লাজিনা ইউন ফিকুন আমওয়ালাহুম ফিসাবিলিল্লাহি যারা আল্লাহর রাস্তায় তাদের অর্থ খরচ করে ইউন ফিকুনা আমওয়াল আহ ভিস আবিল ইল্লাহ কামাস তার উদাহরণ হচ্ছে তার দানটা ওই একটা দানার মতো হাব বলা হয়েছে একটা দানার মতো কামাস আলি হাববাতিন আমবাতাত সাব আসানা বেলা যে দানাটা আপনি রোপণ করার ফলে তা থেকে সাতটা চারা গাছ গজিয়েছে মানে সাতটা শীষ দানের শীষ গমের শীষ জবের শিষ যেটা বেরোয় এছাড়া অন্য কোনো গাছ আমি তেমন একটা দেখিনি তো আল্লাহ সুবান বলছেন হাফ যেই দানাটা আম উদ্গত করে সাব আসানা সাতটা শিষ ফি সম্বলাতিন আর যার মধ্যে প্রত্যেকটা শীষের মধ্যে থাকে মেয়াতু হাব্বা একশোটা দানা একটা দানার মধ্যে সাতটা গাছ জন্মেছে আর প্রত্যেকটা শীষের মধ্যে আল্লাহ বলছেন একশোটা করে দানা থাকে তাহলে সাতটা শিষ যদি বের হয় আর একশোটা দানা নিয়ে তাহলে সাত একশোতে সাতশোটা দানা সে প্রাপ্ত হলো যখন একটা কৃষক একটা দান থেকে একটা দান চাউলের একটা দান থেকে ধান থেকে সে যদি সাতশোটা ধান প্রাপ্ত হয় আল্লাহ সব তাল্লা বলছেন প্রত্যেক দাতার জন্যে প্রত্যেক খরচকারের জন্য এটা একটা উপমা আল্লাহ তোমাদেরকে দিচ্ছে এইভাবে আল্লাহ তোমাকে অধিক মাত্রায় দিয়ে থাকে আল্লাহ 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 চাইলে কারো জন্য সাতশো নয় হাজারটাও দিয়ে থাকে আল্লাহ ওয়াসিউন আলিম আর আল্লাহ হচ্ছেন প্রশস্ত এবং আল্লাহ হচ্ছেন সব কিছু সম্পর্কে জ্ঞাত চমৎকার একটা আয়াতুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ বলছেন বান্দা তুমি বাস্তব প্রমাণ যে তুমি নিজে জানছো যে একটা ধান তুমি রোপণ করেছো আর তুমি দেখতে পাচ্ছ যে একটা ধান থেকে সাতটা শিশ বিশিষ্ট একটা গাছ জন্মায় এবং প্রত্যেকটা শিশের মধ্যে এত সংখ্যক ধান নিয়ে তোমাকে ফসল দেওয়া হচ্ছে আর তুমি এত মন ধান পেয়ে যাচ্ছ সুবাহান তার মানে এক মন ধান বীজ করে সে সাত মন ধান সে জমিন থেকে নিয়ে যাচ্ছে এটাকে আল্লাহ করেনি তার মানে আল্লাহ আল্লা তালা বলছেন তারপরেও কি তোমাদের ইমান আসবে না যে দান করলে আল্লাহ তোমাকে এইভাবে ফিরিয়ে দেবে সুবাহ আল্লাহ আমাদেরকে আল্লা তালার কালামের দিকে ফিরে আসা উচিত আমাদের ইমানকে তাজা করা উচিত আল্লাহ সুবাহানাহত যেন আমাদেরকে এই কথাগুলোর কদর করার তৌফিক দান করে আমিনী রব্বাল আলমিন সুবহান আল্লাহ এটা এমন একটা আয়াত এটা নিয়ে এক্সট্রা একটা কিছু কথা বলি কোরআন যে আল্লাহ সুবানাহ পক্ষ থেকে নাজিল হয়েছে কেউ যদি প্রমাণ চায় এই প্রমাণস্বরূপ এই একটি আয়াত আপনি কোট করবেন বলেন তো কীভাবে যে কোরআন যে আল্লা সুবানাহ আতলা কালাম এই আয়াতটি তার দলিল কিভাবে হয় কেন আমার দাবি যে মোহাম্মদুরসল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি কখনো চাষাবাদ করেননি আর না আরব দেশে ঘম আর ধান গাছ জন্মেছে কখনো এখন হয়তো জন্মাবে বা জন্মাচ্ছে কিন্তু রাসুলুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লামের যুগে এটা হয়নি কখনো ধান বাইরের দেশ থেকে ঢুকত ঘম আর ধান তারা দেখেই তো যেই ব্যক্তি ধান গাছ দেখেনি তিনি কিভাবে বলতে পারবে যে একটা ধান গাছের মধ্যে সাতটা শিশ জন্মায় আর প্রত্যেকটা শিশের মধ্যে একশোটি দানা যদি বলেন যে সাল্লাম দেখেছে তারপর আমি বলবো যদি দেখেও থাকে তাহলে যারা দেখেছেন যারা চাষি যারা কৃষক এমন একজন বলেন তো দেখি যে আপনার জীবনে আপনি কোনো দিন কোনো একবার এমনটা করেছেন কিনা যে আপনি দান গাছ গণেছেন আর দান গাছের মধ্যে কয়টা দান ছোপ্পার মধ্যে কয়টা দান আছে এটা কেউ একবার গণে দেখেছেন আমার মনে হয় না কেমন পর্যন্ত কোনো ব্যক্তি পাবেন যে এমনটা করেছে বরং এই আয়াত যারা পড়েছে তারা হয়তো গণলে গুনতে পারে কিন্তু তার কারো বিবেক এটা যাবে না যে আমি এভাবে গুনে দেখি সুবহান আল্লাহ এটা একমাত্র স্রষ্টাই বলতে পারে আমাদের মধ্যে কেউ করে নি এই কাজটা যে একটা দান গাছের মধ্যে একটা বিচি ফেললে সাতটা শিশু জন্মায় আর প্রত্যেকটা শিশের মধ্যে একশোটা থেকে কাছাকাছি এরকম ধান জন্মায় এটা আমরা কোনোদিন ভাবিও নেই এটা একমাত্র তিনিই বলতে পারেন যিনি এর স্রষ্টা তিনি হচ্ছেন আল্লা হওয়া তালা তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহ তালা এইভাবে আমাদেরকে উপমা দিয়ে থাকেন আর এরকমের সূক্ষ্ম জ্ঞান কোন মানুষের নাই যে দান সাদকার এক্সাম্পল দিবে এরকম ধান বা এরকম বিচি দিয়ে সুবাহান আল্লাহ এটা আল্লাহ তালা ছাড়া আর অন্য কোনো ব্যক্তির কথা বা উপমা হতেই পারে না এটা হচ্ছে আমাদের ইমান তো এটা একটা দলিল যেটা কোরআনের একটা আয়াত তো কথা হচ্ছে যে আল্লাহ তালা দাতাদেরকে এই দুনিয়াতেও তাদেরকে বর্ধিত করে দেয় সুরা বাকার এই দুশো একাত্তর থেকে নিয়ে আপনি পড়লে সেই আয়াতও পাবেন আল্লাহ বলেছেন তোমরা যেগুলো দান করো একটা তোমাদের বিফলে যাবে না আল্লাহ সুবানা হুয়া তালার এই স্থলাভিষিক্ত তোমাদেরকে দুনিয়াতেই করে দেবে একটা হাদিস নিয়ে নেন আল্লাহ সুবানা তালা যে আমাদেরকে দুনিয়াতে দিয়ে থাকেন হাদিসে কুদ্সিতে রয়েছে আবহরের তার বর্ণনাকারী আনা রসুল্লাহি সাল আলহি ওসাল্লাম কালা কাল আল্লাহ জল ইয়াবনা আদম আনফিক অনফিক আলাইক মুসলিমের বর্ণনায় রয়েছে ইয়াবনা আদম আর বুখারিতে ইয়া আদম শব্দটা নাই ইয়াবনা আদম আনফিক তুমি খরচ করো উনফিক আলাইকা তাহলে তোমার উপরে খরচ করা হবে আল্লাহ নিজে বলতেছে বান্দা তুমি খরচ করো আমি আল্লাহ তোমার উপরে খরচ করবো আল্লাহ আকবার এটাই মাম বুখারি এবং মুসলিম কোট করেছেন বুখারিতে হাদিসটা আপনি তফসিরে পাবেন সুরা হুদের আয়াতের তফসিরে পাবেন সাত নম্বর আয়াতের তফসির সুরা হুদ হচ্ছে এগারো নম্বর সুরা তার সাত নম্বর আয়াতের তফসিরে গিয়ে আপনি এই হাদিসটা পেয়ে যাবেন হাদিস হচ্ছে চার হাজার ছয়শো চৌরাশি ফোর সিক্স এইট ফোর এবং মুসলিমে হাদিসটি আপনি জাকাতের অধ্যায় পাবেন দুই হাজার একশো আটানব্বই নম্বর হাদিস যে আল্লা সুবান পক্ষে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা খরচ করো তোমাদের উপরে আল্লা সুবান খরচ করবেন তার মানে বোঝা যাচ্ছে যে যারা দান করলে শুধু পরকালেই নয় বরং দুনিয়াতেও পাওয়া যায় অতএব এর মর্যাদা অনেক এটা ছিল ফজিলতের একটা দিক তার মানে আমরা দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে কল্যাণ প্রাপ্ত হব যদি আমরা আল্লাহ সুবাহ রাহে দান করি বরং আল্লাহ সুবাহনতলা দেখেন কি বলেছে ওই আয়াতগুলো এক এক করে আসবে যেটা আপনি আয়াতুল কুরসির আগের আয়াতটি দুই সুরা বাকার দুইশো চুয়ান্ন নম্বর আয়াতটি আপনি দেখেন সুরা মুনাফিকুনের দশ নম্বর আয়াতে আছেন যেখানে আল্লাহ সুবাহ আয়াত সেটা আমরা বলবো আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তুমি খরচ করো এক তো আল্লাহ আমাদেরকে প্রথমে দিয়েছেন তারপরে ওখান থেকে খরচ করলে আল্লাহ বলছেন বান্দা এটা বিফলে যাবে না এটা হচ্ছে এটা আল্লাহ তোমার করজ হিসাবে নেবে হাসানা আর জানেন ঋণের বিধান কি যার কাছে আপনি ঋণ দিলেন সে এটা দায়ভার সে বাধ্য আপনাকে রিটার্ন দেবেই দিতেই হবে তাকে আল্লাহ বলছেন বান্দা তুমি যেন তোমার প্রত্যেকটা দান আমার কাছে ঋণস্বরূপ আমাকে ঋণ দিচ্ছ যেহেতু তুমি ঋণ দিচ্ছ আর আমি ঋণই কেয়ামতের মাঠে আল্লাহ বলছেন এটা দায়িত্ব আমার আমি আল্লাহ তোমার ঋণ তোমাকে উত্তম পরিশোধ করে দেবো আল্লাহ এর পরে আমাদের কেন অন্তর দান করা থেকে মানে কার্পণ্য করে সুহান আল্লাহ আল্লাহ যেন আমাদের অন্তরের এই অসারতা থেকে আমাদেরকে মুক্ত করে দেন আমিন